যে আমাদের সাইকেলটা নিয়েছেন, এই সাইকেলটার নাম কি, কি কোন ব্র্যান্ডটা নিয়েছেন আপনি? মনে আছে কোন দিন কিনেছেন এটা? ডিসেম্বরের 1 তারিখে। কেমন এটা চালানোর পরে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি অনেক ভালো, কারণ আমি এটা সার্ভিস ভালোবাসছি। আমি আমার মাইল কিলো আমার অনেক অফিস থেকে আসা যাওয়া করা যায়। আপনার অফিস কোথায়? আমার অফিস সাভার। আর থাকেন কোথায়? থাকি গাবতলী। গাবতলী থেকে সাভার যান আসেন? আসেন, আবার কোনো দিন আবার দুই বা তিনবার পরে আসা যাওয়া করে। আচ্ছা, তো এটা এ পর্যন্ত কোনো কি আপনি প্রবলেম ফেস করছেন? কোনো প্রবলেম হচ্ছে আপনার? আপনি এটা চালায় কি আপনার মানে ইয়েটা কেমন, মানে অন্যান্য লোক যারা দেখে সবাই ভিড় করে বড় সাইকেল পর্যন্ত দৌড়ে এসে ভাই এটা কোথায় থেকে নিচ্ছেন, কি অবস্থায় আছেন, এদের সাথে অনেক কনফার্ম করা যায়। আর এখানে কেমন মাইলেজটা কেমন পাচ্ছেন আপনি? মাইলেজটা 80-90 আসে। আচ্ছা, এখানে যে আপনি বললেন মাঝখানে যে মিরপুর থেকে চালায় আপনি কোথায় গেছিলেন? গাজীপুর চৌরাস্তায়। চৌরাস্তা থেকে আবার আসছে? আসছে। আর কোনো চায় মাঝখানে চার্জ দিতে হয় না? তো আপনার যারা বন্ধু আছে বা ফ্যামিলি মেম্বার আছে তারা এটা দেখে কি বলছে? সবাই সবাই ভালো আছে। বলতে এটা ডাবলিং তো ভালো চলে। আচ্ছা, ডাবলিং করা যায়। পিছনে একজন নিয়ে যখন চালা তখন মাইলেজ ওই যে 32-33 না মাইলেজ, যখন পিছনে একজন নিয়ে ওরকম ধরে ফুল তো নিয়ে দেন মানে এটাই না কিছু এক নম্বর সামান্য এক নম্বর ফুল দিয়েছে এক ডাবলিং ডাবলিং আবার তো এটা মাইলেজ স্পিডটা ভালো হয় স্পিড থাকে আবার বিশেষ করে তো আবার এটা লকপুরে যাওয়া পরে বেশি লকপুরেও তো 30 কেজি ওজন নিয়ে গেছি আইসি ঘুরছি তারপরে এখানে আমাদের এই ভাই এই হান্টার সাইকেলটা যখন উনি কিনলো কেনার পর থেকে উনি অনেক আনন্দিত, কারণ হচ্ছে উনি এখান থেকে মিরপুর থেকে গাজীপুরে যাওয়া আসা আমরা আপনারা সবাই দেখবেন যে গুগলে যদি আপনারা সার্চ করেন তাহলে এখানে বলা আছে 65.08 কিলোমিটার আর হচ্ছে আপনার 40.44 মাইল। এটা উনি এক চার্জেই এখান থেকে সে গাজীপুর চৌরাস্তায় যে তার কাজ সেরে আবার আসার পরে সে নিজের এলাকাতেও কিছু কাজ সেরেছে এটা দিয়ে মানে একই চার্জে। তো এতে বলা যায় যে এই সাইকেলটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিবেশ বান্ধব এবং খুবই সাশ্রয়ী। আমরা এখান থেকে যদি গাজীপুর মিরপুর থেকে যাই যে কোনো বাহনে যাই তাহলে আমাদের ন্যূনতম আবদুল্লাপুর পর্যন্ত হচ্ছে ভাড়া 40 টাকা, সেখান থেকে আবার আমাদেরকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আরও 20 টাকা, তো 60 টাকা। যদি আমি ভেঙে ভেঙেও যাই এতে আমার সময় লাগতেছে প্রায় 2-3 ঘন্টা শুধু যেতে এবং আসতে 2-3 ঘন্টা। তো ভাই একটা জিনিস আমার শুধু জানার ইচ্ছা যে আপনি সাইকেলটা চালায় যে গেলেন এবং আসলেন আপনার যেতে কতক্ষণ সময় লাগছে আর আসতে কতক্ষণ? 2.5 ঘন্টার ভিতরে আপনি চলে গেছেন এবং গিয়ে আবার চলে আসেন জায়গায় যে জামে পড়ছে থাওয়া লাগছে। আচ্ছা আচ্ছা, সিঙ্গেলে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে ঢাকা শহরে এখন চলাফেরা করতে গেলে যে পরিমাণ আমরা আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই সাইকেলটাতে আমাদের শ্রম সময় অর্থ সব সেভ হচ্ছে। তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন শুধু আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখেন যে আমাদের এই মূল্যবান সময় এবং আমাদের এই শ্রম এবং অর্থ সেভ করার জন্য এই একটা সাইকেলই যথেষ্ট। থ্যাংক ইউ। আপনি আমি হান্টার সম্বন্ধে আমি সাইকেলটাই হ্যাপি, আমি সাইকেল খুব পছন্দ, কারণ আর সাইকেলে আমার শুরুর থেকেই আমি দেখছি, কারণ এই সাইকেলটা দিয়ে দীর্ঘদিন আমি চলতেছি, কারণ আমার কোনো পুলিশে বা টাবি কোনো সমস্যা করে নাই বা এরকম কোনো ঝামেলা হয় না বা আমি মোটর সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স কোনো এখনও কোনো কিছু হয় না, কারণ আমি এটা খুব খুশি, কারণ এটার জন্য সবাই এই সাইকেলগুলো এখন বর্তমানে ঢাকার যুগে ঢাকার ভিতরে এই সাইকেলগুলো ইউজ করা উত্তম, কারণ বায়ু দূষণ কমবে, কারণ যানজট কমবে, হরেনে থেকে বাঁচবে, সাউন্ড দূষণ থেকে বাঁচবে অনেক জিনিস। ওকে, থ্যাংক ইউ।